কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل وفي رواية أو أعظم منه رواه البخاري ومسلم. جابت الحمد سنة محمد رب العالمين الجنة দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, জান্নাত লাভের সহজ উপায় এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের এই দুনিয়াবী জীবনটাই আসল জীবন নয়, এই জীবন অতিক্রম করে আমাদের শেষ গন্তব্য হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্যই জান্নাতুল ফেরদাউসে পৌঁছার জন্যই যাবতীয় আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়া 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য তারা আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে। মানুষ যত কিছু করে পৃথিবীতে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, গন্তব্য হলো জান্নাত। যদি এই দুনিয়া
দুনিয়াবী এই অবস্থার অতিক্রম করে আমরা জান্নাতে উপনীত হতে না পারি তাহলে আমার আপনার জীবন ব্যর্থ। আমাকে দেখতে হবে যে আমার মধ্যে জান্নাতে যাওয়ার গুণাবলীগুলো আছে কিনা। জান্নাতি মানুষের গুণাবলীগুলো আছে কিনা। জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে সহজ মাধ্যম কোনটি? যেমন একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইকটা একটু ঠিক করে দিন, আপনারা কি পরিষ্কার বুঝতে পাচ্ছেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নি ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। আমি তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদু ইন্দি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, আমি একটা অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে আমার কাছে আসবে, নিয়মিত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে একটা গুণাবলী পাওয়া গেল আপনার মধ্যে, যে আমি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করি, অন্তত আশা পোষণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। আমার ভিতরে আশা থাকতে হবে যে আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের মানে অঙ্গীকার পূরণ করেছি, অর্থাৎ তার শর্ত পূরণ করেছি, তো আমি তো জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ, এরকম একটা দাবি ভিতরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান করা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা লাম ইমনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, অন্য হাদিসে এসেছে যে কোনো সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, তাকে জান্নাতে প্রবেশ করাতে কিছুই বাধা দেবে না ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া, মানে ও মরলেই জান্নাতে যাবে। আপনারা তো জানেন এটা যে মানুষ মরলেই কি জান্নাতে চলে যায় যদি নেক বান্দা হয়, মুমিন বান্দা যদি হয় তো মরার সাথে সাথে জান্নাতে চলে যায়। বলবেন যে কিয়ামতের মাঠ তাহলে কেন? কিয়ামতের মাঠ তো বিচারের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে বিনা কারণে জান্নাতে দিবেন না আর বিনা কারণে জাহান্নামে দিবেন না, ওটা প্রমাণের দিন, অর্থাৎ তার রূহটা আত্মাটা মৃত্যুর পরপরই জান্নাতে চলে যায়। কিয়ামতের দিন প্রত্যেকে সশরীরে জান্নাতে বা জাহান্নামে যাবে, মৃত্যুর পরপরই কেউ জাহান্নামে চলে যায়, নাউজুবিল্লাহ। তো ফয়সালা তো সাথে সাথেই, 1560 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্না রাজুলান কদ মাত, একজন ব্যক্তি মারা গেছে, ফাদাখালাল জান্না, মরে গিয়ে জান্নাতে যাচ্ছে। কালাতিল মালাইকা, ফেরেশতা তাকে জান্নাতের গেটেই ধরছে, সহিহ মুসলিমের হাদিস, গেটেই ধরেছে, জিজ্ঞেস করছে তুমি কেন জান্নাতে যাচ্ছ। ইম্মা যাকারা আও দুক্কিরা, হয় তার স্মরণ হবে অথবা তাকে বলে দেওয়া হবে, স্মরণ করিয়ে দেওয়া হবে কেন জান্নাতে যাচ্ছে। আর একটা হাদিস আসছে, ও বলবে যে আমি জানি না, আমাকে আল্লাহ জান্নাতে যেতে বলছেন, আমি জান্নাতে যাচ্ছি, কেন এটা আমি জানি না। এই হাদিসটাতে আসছে তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে তুমি জান্নাতে কেন যাচ্ছ, তখন বলবে ইন্নি উবাইউ নাস, আমি মানুষের সাথে লেনদেন করতাম, ব্যবসা করতাম, কিন্তু একটা কাজ করতাম, উনজিরুল মুসির ও আতাজাওয়াজুল মুসির, যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে ঋণ আছে দিতে পারছে না, আমি তাদেরকে মাফ করে দিতাম। তারপর ওয়াতাজাওয়াজুল মুসির, আজ সচ্ছল ব্যক্তি দিতে পারছে না তাকে সুযোগ দিতাম, আচ্ছা ঠিক আছে তুমি দুই দিন পরে দাও, তুমি দুই দিন পরে দাও, সুযোগ দিতাম, এটাই আমার আমল, আর কোনো আমল নাই। হাদিস এসেছে পরের হাদিসটাতেই, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আটকাইছো কেন, ইন্নি আহাক্কু মিনহু তাজাওয়াজ মানহু, আরে আমি তো তার চেয়ে বেশি হকদার, সে মানুষকে সুযোগ দিয়েছে তার তুলনায় আমি বেশি হকদার, তোমরা তাকে ছেড়ে দাও। এটা একটা জান্নাতে যাওয়ার কি গুণাবলী। কত হাদিস এসেছে ঋণগ্রস্ত মানুষকে মাফ করে দিয়েছে, এই হাদিসটা যে কতবার আসছে, ঋণগ্রস্ত মানুষকে মাফ করে দেওয়ার প্রথম ফজিলত হলো জান্নাত। আপনি পান 10,000 টাকা, 20,000 টাকা, 1,00,000, 2,00,000 টাকা পান, কিন্তু আপনার তো কোটি কোটি টাকা, সে দিতে পারছে না, বুঝছেন দেউলিয়া হয়ে গেছে, আপনি বলেন যে তোমার ঋণটা মাফ করে দিলাম। এখন আর একটা পদ্ধতি বের হয়েছে, ঋণ মাফ করার একটা পদ্ধতি বের হয়েছে, সেটা হলো যে ওর কাছ থেকে তো আমি 2,00,000 টাকা পাই, কিন্তু আমার তো 50,00,000 টাকা জাকাত বের হয়, তাহলে আর কি ওই ঋণগ্রস্ত যেহেতু তো জাকাতটার বিনিময়ে টাকাটা আমি নিয়ে নিলাম, জাকাতের টাকাটা আমি নিয়ে নিলাম, সে ঋণটা মাফ হয়ে গেল। আর ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যায়, হাদিস আসছে কুরআনের আয়াত সূরা তৌবা 60 নম্বর আয়াত, আল গারিমিন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ফির রিকাবে ওয়া মিনাস সাবিল, মাসকানের শব্দ ছুটে গেল, আল গারিমিন ওয়া মিনাস সাবিল, জি গারিমিন, ঋণগ্রস্তদেরকে দেওয়া যায় জাকাতের টাকা। এখন ঋণটা মাফ না করে জাকাতের টাকা দিয়ে আমি ওটা কি করছি, পরিশোধ করছি, তাহলে কি ফজিলত পাওয়া যাবে না? ঋণই মাফ করে দিতে হবে। এখন অধিকাংশ মানুষ এই প্রশ্নটা করে যে টাকা দিয়ে নিয়েছিল 2,00,000 দিতে পারছে না, তাহলে আমি জাকাতের টাকাতে মাইনাস করতে পারি? ফতোয়া কিন্তু ঠিক আছে, হ্যাঁ আপনি জাকাতের টাকা দিয়ে কি করেন, মাইনাস করে দেন। তবে এক শ্রেণীর মানুষ আছে, মানে জাকাত নেওয়া তার উপরে জায়েজ না, নিজের আত্মীয় স্বজন তাকে ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, নিজের জাকাতের টাকাটা নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের আত্মীয়কে দিচ্ছে, অথচ সে হকদার না, এই জাকাত আদায় হবে না। জাকাত সঠিকভাবে আদায় না হওয়ার কারণে এই দরিদ্রতা মানুষের মধ্যে থেকে যাচ্ছে না। যারা ধনী মানুষ আছেন তারা বিষয়টা খেয়াল করবেন, যে হকদার না তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কখনোই আদায় হবে না। দেওয়ার সময় ভাবতে হবে জাকাতটা আদায় হলো কিনা, মানে ইবাদত করার আগে ভাবতে হবে
যে এই ইবাদতটা কবুল হবে কিনা। যদি কবুল না হয় তাহলে করে লাভ কি হলো? তো জান্নাতে মানুষের কিছু গুণাবলী আপনাকে জানতে হবে, কারা জান্নাতে যাবে, কোন কোন ইবাদত করলে মানুষ জান্নাতমুখী হবে। এই গুণগুলো যদি আমি আপনি অর্জন করি তাহলে তো আমার জন্য আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আমাদের বিবেচনায় যতটুকু মানে কোরআন থেকে হাদিস থেকে যতটুকু জানা যায় যে জান্নাতে যাওয়ার জন্য বা কেউ মারা গেছে তাকে মুক্ত করার জন্য, তাকে জান্নাতে নেওয়ার জন্য মারা যাওয়ার পরেও একটা পথ আছে, সেই পথটা হলো সাদাকা বা দান। এর চেয়ে বড় পাওয়ারফুল শক্তিশালী আর কোনো মাধ্যম নাই। কারণ মৃত্যুর পরে যতগুলো হাদিস আপনি পাবেন সাহাবীদের মধ্যে, বাপ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ রাসূল কি করতে পারে, নির্দেশ দিচ্ছেন সাদাকা করো। মা মারা গেছে কি করতে পারে, সাদাকা করো। আরেকটা আসছে হজ করো, হজ না করে থাকে তাহলে তার পক্ষ থেকে কি করতে হবে, হজ করতে হবে। বাপ মারা গেছে আগে, মা মারা গেছে আগে, সামর্থ্য ছিল না হজ করেনি, আপনার এখন সামর্থ্য হয়েছে, বাপের পক্ষ থেকে হজটা আপনি করেন, তবে নিজের হজ আগে করা লাগবে। এই প্রত্যেকটা জিনিসই হলো সাদাকা। আর আমি বলি যে আপনি একটা টার্গেট করেন যে আমি এর মাধ্যমে জান্নাত পেতে চাই, ওইটারই পরিচর্যা করেন। যেমন একজন মহিলা আমাকে বলছেন যে আমি তো এই নিয়তেই পড়ি আয়াতুল কুরসিটা, প্রতি ফরজ সালাতের পরে পড়ি আর মনে করি আল্লাহ হয়তো এর বিনিময়ে আমাকে জান্নাত দেবেন। একজন মহিলা আমাকে সরাসরি বলছেন। তো আপনি একটু চিন্তা করেন যে তার একটা ভিতরে কনফিডেন্স আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আল্লাহ আমাকে এর বিনিময়ে কি দিবেন, জান্নাত দিবেন। আর আগের যে হাদিসটা পেশ করলাম উদ্দেশ্য ছিল বলার যে মরার পরে যে জান্নাতে চলে যায়, আরো কত আয়াত আছে একজন ব্যক্তি মরার আগে জান্নাতের সুসংবাদ শুনতে পায়। মরার আগে হয়তো আপনাদের বলতে পারে না যে আমার কাছে জান্নাতের ফেরেশতারা চলে এসেছে, পুরো দেশ পৃথিবী সুগন্ধিময় হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি জান্নাতি ফেরেশতা, এটা বলতে পারে না। কিন্তু আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, হাদিসে তো আসছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। এমনকি সূরা ইয়াসিন পড়েন না আপনারা, মারা যাওয়ার পরে যখন জান্নাতের ফয়সালা হয়ে যায় তখন বলে দানি, আমাকে ছেড়ে দাও, উখবিরু আহলি, আমি আমার পরিবারকে সংবাদ দিয়ে আসি। কবরে জবাব দেওয়া হয়ে গেছে, তো আল্লাহর ফয়সালা চলে এসেছে কি, আনা সাদাকা আব্দি, আমার বান্দা সবই সত্য কথা বলেছে, আমার বান্দা সব সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবানিল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, তারপরে জান্নাতের দরজাগুলো খুলে দাও। মানে কবরটা আর কবর নাই, এখন কি হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। এবং এত প্রশস্ত করে দাও, মাইকটা ঠিক করেন না একটু, এত প্রশস্ত করে দাও যে ইয়ামুদ্দুবাসারা, অর্থাৎ তার
দৃষ্টি যত দূরে যাবে তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। আর জান্নাতের সুগন্ধি যেন ব্যক্তি পায় ওই ব্যবস্থা তুমি করে দাও। এটা লম্বা হাদিস, বোঝা যাচ্ছে এইটা যখন সুসংবাদ পেয়ে যাবে তখন ওই ব্যক্তি বলবে যে আহ আমাকে ছেড়ে দিলে না, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, আমি সংবাদ দিয়ে আসি যে আল্লাহ আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তারা বলবে না, নাম কানাও মাতিল আওরুস, এখন ঘুমাও। যেভাবে ঘুমায় একজন মানে নতুন বিবাহিত, বাসর রাত্রে যেভাবে ঘুমায় তুমি ঠিক ওইভাবে ঘুমাও, তোমার নিজের আপন জন ছাড়া ডাকতে পারে না ওই দিন, ঠিক আল্লাহ যেদিন ডাকবেন সেদিন উঠবা, তার আগ পর্যন্ত ঘুমাতে থাকো, নিজে ঘুমাবে আর রুহটা জান্নাতের ফলমূল খাবে। আর রুহের বাসাটা হলো আরশের সাথে লটকানো বাসা, সারাদিন ফলমূল খাবে, রাত্রি যাপন করবে কোথায়, আরশের সাথে লটকানো। চড়ুই পাখির যেমন বাসা করে না, ঠিক সবুজ পাখির মধ্যে আত্মাটা সঞ্চালন করা হবে, আর কিয়ামত পর্যন্ত জান্নাতের ফলমূল খেতে থাকবে, তাকে আর দুনিয়া ফেরত পাঠাতে হবে না। ঘুম থেকে উঠবে যখন, এরপরে হবে কি, হাশর। তো আপনাদের আমাদের যেটা টার্গেট থাকার দরকার যে আমি যে আমুলটা করব সে আমুলটা যেন কি হয়, জান্নাতি আমুল হয়। আমি ওই টার্গেট নিয়ে আগাবো, মৃত্যুর সময় আপনি শুনবেন জান্নাতের সুসংবাদ কিভাবে, সূরা ফজর আয়াতগুলো আপনারা পড়েন, 27, 28, 29, 30। যদি আপনি নেক বান্দা হন, ভালো হন, তো আপনাকে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত এসে মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে যাও তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়্যাহ, সন্তুষ্ট এবং প্রশান্ত চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ, এই ভাষাটা কার, আল্লাহর। তাহলে মৃত্যুর আগেই তো সুসংবাদ শুনতে পাই, আর এটা বলার পরে আত্মাটা বেরিয়ে আসে, এটা বলার পরে আত্মাটা বেরিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও প্রথম ডাক দেয় এসে, ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। এটা হলো হাদিসের ভাষা, এটা মালাকুল মউত বলেন। আর কোরআনের ভাষা কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কাছাকাছি। তো আগে ডাক দেন, এরপরে আত্মাটা অনুরূপ বেরিয়ে আসে। যেভাবে একটা গ্লাস থেকে কাত করলে পানিটা শট করে পড়ে যায়, ঠিক আত্মাটা তার দেহ থেকে ওইভাবে বেরিয়ে যাবে, ও জানতেও পারবে না। কিন্তু মৃত্যুর সময় যেটা মানুষের দরকার, করণীয়, ওইটা করতে চাই তখন, মৃত্যুর আগে করতে চাই না। কি করতে চাই মানুষ, আমি যে সাদাকার কথা বললাম, আল্লাহ বলছেন وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب, মৃত্যু আসার পূর্বেই আমি যা দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। সবকিছু দিয়েছে আপনি, 30টা 40টা ফ্ল্যাটের মালিক হয়েছেন, দিয়েছেন কে, না বলবেন আমার পরিশ্রমে হয়েছে, পূর্বাচলে 10 বিঘা জমি আছে আপনার, দিয়েছেন কে, আল্লাহ।
একজন ভাই আমাকে বলছে যে 500 বিঘার প্লট মানে প্রস্তুত হয়েছে, তাও শুনেছি আরো 3 বছর আগে, এখন কয়শো বিঘা হয়েছে আল্লাহই ভালো জানে। তো পূর্বাচলে একজন ব্যক্তির জমি যদি 500 বিঘা হয় তাহলে একটু ভাবেন, ও যদি মনে করে না এটা আমার পরিশ্রমের ফল, নাউজুবিল্লাহ, এটা কে দিয়েছেন, কিভাবে অর্জন করেছেন তা আমি বলবো না, কিভাবে অর্জন করেছেন তা আমি বলবো না, কিন্তু এই ব্যক্তির এত সম্পদ থাকার পরেও জান্নাতে যাওয়ার জন্য কিছু করবেন দিবেন, কারো 1000 কোটি টাকা আছে, কারো 100 কোটি টাকা আছে, কারো 500 কোটি টাকা আছে, জান্নাতে যাওয়ার জন্য তিনি ওই চিন্তাটা করেননি। আল্লাহ বলছেন আমি যা দিয়েছি তার থেকে ব্যয় করো, কবলা ইয়াতি আহাদাকুম মাউত, মৃত্যু আসার পূর্বেই, মৃত্যু যখন আসবে তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু যদি সময় দিতে তুমি একটু, ফাসাদদাকা, তাহলে আমি সাদকা করতাম, আমি দান করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, মৃত্যুর সময় বলছে। আর আপনারা বলেন যে একটু শরবত দাও, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, মরে যাচ্ছে, ও পানি খাওয়ার জন্য মুখ নাড়াচাড়া করছে, ও তো এটা বলছে আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আর আপনার শরবত নিয়ে ব্যস্ত, পানি নিয়ে ব্যস্ত, দরকার ছিল তালকিন করানোর, মানে মৃত্যুর যে যন্ত্রণা এইটা থেকে বাঁচার জন্য সবকিছু দিতে চাইবে তখন, কিন্তু আল্লাহ কি ছেড়ে দিবেন? এই জায়গায় বলছিলাম যে ও হজ করতে চায় না, ও সালাত পড়তে চায় না, সিয়াম পালন করতে চায় না, কি করতে চায়, সাদকা করতে চায়, সাদকা করব, একটু টাইম দাও আল্লাহ, একটু টাইম দাও, লাউলা আখারতানি, একটু যদি টাইম দিতে আমাকে, আমি সৎবান্ধাদের অন্তর্ভুক্ত হয়েছে সাদকা করতাম, তাহলে যে ও সৎবান্ধার অন্তর্ভুক্ত না, নিজে স্বীকার করছে, বুঝেননি কথা, নিজে স্বীকার করছে মৃত্যুর সময় যে আমি সৎবান্ধার অন্তর্ভুক্ত না, আকুম মিনাস সলিহিন, আমি সাদকা করব সৎবান্ধার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ ধমক দিয়ে বলবেন ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, সময় যখন চলে আসবে এক সেকেন্ড আল্লাহ দেরি করবেন না, করবেন না। এই লোকেরই যদি সাদাকা দেওয়া থাকতো এই আফসোসটা করতো, ফেরেশতা বরং স্বাগত জানিয়ে বলতো, আল্লাহর পক্ষ থেকে বলতো তুমি বেরিয়ে আসো সন্তুষ্ট চিত্তে, আমার বান্দাদের সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর তুমি কি করো জান্নাতে চলে যাও। এখানে নিজেই বলছে আমি সৎবান্দার অন্তর্ভুক্ত না, এইটা যে চরম যন্ত্রণা, আপনি আমরাও চাই যে জান্নাতে যাই একটু, জান্নাত পাবো, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য গুণাবলী অর্জন করার দরকার, সেই গুণাবলী একটাও নাই, আছে কি মিথ্যা, সঠতা, দুর্নীতি, আত্মসাত, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, হারাম খাওয়া, যত রকমের কুকর্ম, সব গুণাবলী আপনার মধ্যে আছে, এগুলো সব কোথায় যাওয়ার গুণাবলী, জাহান্নামে যাওয়ার গুণাবলী, মিথ্যা কথা কোথায় যাওয়ার গুণাবলী, এটা গুণ, হারাম খাওয়া নিয়ে বউ পর্দা করে না, এটা কোথায় যাওয়ার গুণ, মদ গাঁজা সোয়ানি খাওয়া, এটা কোথায় যাওয়ার গুণ, আপনার মধ্যে সব পাওয়া যাচ্ছে, জমি জায়গা আত্মসাত করেছেন, কোথায় যাওয়ার গুণ, এটা আপনি খুঁজতে যা দেখছেন যে আমার মধ্যে যত গুণাবলী পাওয়া যাচ্ছে সবগুলো হলো জাহান্নামে যাওয়ার গুণাবলী, তাহলে জান্নাত চাই কি করে, আল্লাহর কাছে বলবো কি করে, একটু তো চিন্তা করতে পারিনি, এবার উল্টা দিকে খুঁজেন আপনি জান্নাতে যাওয়ার গুণাবলীগুলো কি আমার মধ্যে আছে নাই। শ্রেষ্ঠ ইবাদত সালাত, যদি সালাতের হিসাব করেন আপনি সালাত পড়েন না,
মৃত্যুর সময় মানুষের যে জটিল অবস্থাটা হবে এই অবস্থাটা কল্পনা করেনি। 1419 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেন, আইয়ু সাদাকা আউযাম, কোন সাদাকার সবচেয়ে বেশি নেকি হয়? আল্লাহর রাসূল বলেন, আনতা সাদাকা ওয়া আনতা সহীহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা ওয়া লা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। ওই সাদকা উত্তম, এমন সময় সাদকা করবা তুমি ভয় পাচ্ছ হয়তো দরিদ্র হয়ে যাব, হয়তো আমার কাছে টাকা পয়সা থাকবে না, ঠিক ওই সময় আমি সাদকা করব। কৃপণতা ভাব দেখাচ্ছ, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই ভয়ে ওই সময় সাদকাটা করো, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাদকা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তো আজ দিব কাল দিব পরশু দিন আসো তারপরে দিব, এই করতে করতে এই পর্যায়ে যেও না, ইতিমধ্যেই তোমার মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে, এতক্ষণ পর্যন্ত কি করো না, দেরি করো না। আমাদের অবস্থা দান খায়রাত কবুল হবে কি করে? আমরা দান খায়রাতের ব্যাপারে এত অলস, প্রথমত ভাবি দানই যদি করি তো তাহলে তো কি হয়ে যাব, দরিদ্র হয়ে যাব, তখন আমি কিভাবে চলবো? আপনাকে কি সবই দান করতে বলা হয়েছে? ফকিরকে একটা টাকা দেন না আপনি, এতই কৃপণের কৃপণ, এতিমকে একটা টাকা দেন না, এতই কৃপণ, মসজিদে দেন না, কিন্তু অনেক টাকার মালিক, মৃত্যুর সময় এসে কি করবে, ধরবে ওইভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি হাদিসের সাথে একটু মিলাই নেন, সূরা ফাতির 29-30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, একটা ইমানের সাথে শুনবেন, তেলাওয়াত করে, ও আকামুসসালাহ, এবং কি করে, সালাত আদায় করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আর দান করে গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা ওই ব্যবসার কে টার্গেট করে, আশা করে যে ব্যবসা লান তাবুর, যে ব্যবসায় কোনো দিন লস হবে না। এই কালামটা কার? আল্লাহ। কয়টা গুণ? কোরআন তেলাওয়াত করে, আর সালাত আদায় করে, আর কি করে, দান করে, আর আশা করে যে আমি আল্লাহর সাথে এই ব্যবসাটা করব, যে ব্যবসায় কোনো কি হবে না, লস হবে না, লান তাবুর, কোনোদিন লস হবে না। লান শব্দটা যেটা বুঝে, যে লোকটা আরবি বুঝে, লান শব্দটা এমন জায়গায় আসে যা কখনোই হবে না, কোনোদিন লস হবে না। কিন্তু অনেক ব্যক্তি আছে আলহামদুলিল্লাহ, তারা ব্যবসাকে তিন ভাগে ভাগ করে, করে এক ভাগ, এক ভাগ ব্যবসায় ব্যয় করে, আর পুরো একটা ভাগ, তিন ভাগের এক ভাগ পুরোটাই প্রতি বছর আল্লাহর রাস্তায় দিয়ে থাকে, আর একটা ভাগ নিজের পরিবারের জন্য রাখে। আর এই ব্যক্তি যে জান্নাতি, যে প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমের জানেনই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বানু ইসরাইল একজন ব্যক্তি, আগে তার আত্মবিশ্বাস কত, যে এখন পানি হবে আমি চাষ করব, আকাশে একটা শব্দ হলো যে মেঘকে বলছে অমুক জায়গায় যাও, অমুক জমিতে গিয়ে পানি বর্ষণ করো, ও আগেই থেকে কুদাল নিয়ে গিয়ে বসে আছে, বৃষ্টি হবে আমাকে লাইন করে দিতে হবে বাগানে। আরেকজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন যে কার যেন নাম বলল, তোমার নামে কি সেই নাম? বলছে হ্যাঁ আমার নাম, আমি তো শুনতে পেলাম, কেন আল্লাহ তোমার জমিতে শুধু পানি বর্ষণ করলেন? তো বলছেন যে আমি এই বাগান থেকে যেটা পাই সেটা বাগানে এক ভাগ খরচ করি, আর এক ভাগ দান করে দিই,
আর আরেক ভাগ আমি নিজের জন্য করে থাকি। আল্লাহ তার প্রতি কত সন্তুষ্ট, অন্য কোন জমিতে পানি হলো না, শুধু তার জমিতেই পানি হয়ে গেল। আপনি শুধু পানি বুঝলেন না, এটা বরকত। এটা কি বরকত? এটা আশ্চর্য হবেন যে তার একটা আত্মবিশ্বাস, পানি হওয়ার কথা, আল্লাহ পানি তো দিবেন, তা ওই লোকেরই তো বরকত বেশি হবে, এটা ভাবাই যায় না। আত্মবিশ্বাস নিয়ে, পানি হওয়ার আশা নিয়ে, কোদাল নিয়ে আগে জমিতে হাজির হয়ে গেছে। এরপরে আল্লাহ মেঘকে বললেন, তুমি মেঘ বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি বর্ষণ করলো, কারণ হিসাবে দেখালো কি, তিনটা জিনিস, তিন ভাগ করি, এক ভাগ নিজে খাই, এক ভাগ বাগানকে দিই, আর এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। কেউ যদি এই বান্দা এখন এই কাজটি করে, আপনি বলেন আল্লাহ তার উপরে সাহায্য নাজিল করার জন্য যে ওয়াদা, বাস্তবায়ন করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ রাসূল তো এমনি হাদিসটা বলে যাননি, তারপর আল্লাহ বলছেন লিউফিয়াহুম উজুরাহুম ওয়া ইযীদাহুম মিন ফাযলি ইন্নাহু গাফুরুন শাকুর। আল্লাহ বলছেন আল্লাহ তাদের পূর্ণরূপে নেকি দান করবেন, ওয়াইযীদাহুম মিন ফাযলি, আর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে তাকে বেশি করে দিবেন। আপনি বলছেন লস হবে, আর আল্লাহ বলছেন কি, লাভ হবেন। কিন্তু একটা কারণ আছে, কারণটা হলো আপনি আমি দান খায়রাত করি, আমরা আপনি আমি দান খায়রাত করি, কিন্তু এক জায়গায় গিয়ে ঠগে যাই আমরা। আপনারা মন খারাপ করবেন না, তবে কথাটা বললে আপনাদের জন্য আমাদের জন্য সুবিধা হবে। 3143 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলছে ইন্নাল মাল খাজরুন হলওয়াতুন, মাল হলো, সম্পদ হলো অত্যন্ত মানে তৃপ্তিদায়ক, মানুষের সম্পদ লোভনীয় জিনিস। সম্পদ কি লোভনীয় জিনিস, তাই না? তারপরে বলছেন ফামান আখাযাহা বিসাখাওয়াতি নাফসি, অন্য হাদিসে তিবি নাফসি বুরিকা লাহু বুরিকা ফিহি, যে ব্যক্তি সম্পদটা দান করবে বিসাখাওয়াত নাফসি, একবারে উদারতার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে, বুরিকা ফিহি, তাহলে ওই সম্পদে আল্লাহ বরকত দান করবে। আপনি আত্মতৃপ্তি মনে দিতে হবে, কিন্তু আপনি আমি এত কৃপণ, এতই কৃপণ যে চাইলাম যে মসজিদ তৈরি হচ্ছে, কিছু টাকা আপনি দান করেন, গ্রিল তৈরি করতে লাগবে, এক টাকা লাগবে, টাকাটা আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন দেবো না, দুই দিন পরে দেব। আবার বলছেন গেছে তো বলছে যে টাকা এখনো হয়নি, হলে তোমাকে জানাবো। কয়েকদিন পরে আবার গেছে, দেয় না। এই তিন মাস চাওয়ার পরে স্যার চতুর্থ মাসে গিয়ে টাকাটা দিল, আপনার কি মনে হয় এটাতে বরকত হয়ে মনে হয়? হ্যাঁ, তার অন্তরের মধ্যে গিয়ে সাখাওয়াত আছে। সাখাওয়াত মানে বদান্যতা, মানে কি, মানে অন্তরে তৃপ্তিতে ব্যয় করা, এটা আল্লাহ শর্ত করছেন। মানে আমাদের দানে বরকত না হওয়ার আর একটা কারণ, একটা হাজার টাকা দিলাম, দেওয়ার পরে চিন্তা করছি টাকাটা না দিলে আমার এই সপ্তাহের বাজারটা হতো, দিয়ে কি করলাম, আর যাক দিছি দিছি, আবার একটু পরে মনে পড়ছে ওই একটা হাজার টাকার কথা, ওটা যে আল্লাহকে দিয়ে দিছে এইটা নিয়ে ওর আফসোসের শেষ নাই। দরকার ছিল কি, আল্লাহ তোমার ঘরে দিয়েছি, অন্তর থেকে দিয়েছি, আল্লাহ তুমি এখানে বরকত দান করো, দিয়েছেন 1000 টাকা, আল্লাহ আপনাকে বরকত দিবে 1 কোটি টাকা। আল্লাহর ভান্ডারের অভাব আছে? আল্লাহ নিজেই বলছেন মালা ইয়াদুল্লাহি, আল্লাহর হাত হলো একেবারে মানে প্রাচুর্যতে ভর্তি, সাহা লাইলি ওয়ান নাহার, রাসূল বলছেন রাতে দিনে আল্লাহ সৃষ্টি জগতের উপরে খরচ করছে, কিন্তু আল্লাহর ভান্ডার থেকে একটুকু ফুরায়নি, ওইভাবে আছে। আল্লাহর ভান্ডারের অভাব আছে?
হাজার হাজার কোটি কোটি টাকা, একদিনে কত লক্ষ কোটি বিলিয়ন আল্লাহ খরচ করছেন সৃষ্টি জগতের উপরে। বলছে যে সেই যে যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে রাতে দিনে আল্লাহ খরচ করছেন, তার ভান্ডারে একটুকু কমেনি, ওইভাবেই আছে এখনো। তা আপনাকে আল্লাহ দিতে পারেন না কি? দরকার কি অন্তরের? কি সাখাওয়াত মানে অন্তরের সন্তুষ্টি। এতই চিপার চিপা কথা বলে বলে বলে, এই যে বক্তারা দেখেন না, বক্তারা আদায় করতে লাগান আপনারা, আদায় করার একটা টেকনিক আছে, কিন্তু মানুষের পকেট থেকে টাকা বের করার একটা টেকনিক আছে, বুঝছেন? টেকনিক না থাকলে আমাদের আদায় করতে লাগান, আমি এক টাকা পাবো না, আমাকে দিবে না মানুষ টাকা। কিন্তু আরেকজন বক্তাকে লাগান, ও কিছু কথা বলবে, আপনার অন্তরটাকে গলিয়ে ফেলবে, মানে বসে আছে দেব কি দেব না, দেব কি দেব না, শেষ মুহূর্তে আদায় করা শেষ ওই মুহূর্তে ওখানেই বসে আছেন, তারপরে তার অন্তরটা একটু নরম হয়েছে, ওখান থেকে উঠে এসে মঞ্চে 500 টাকা দিল, এক ঘন্টার পিছনে ব্যয় করেছে, এক ঘন্টা, এর পরে তার অন্তরটা নরম হয়েছে। চিন্তা করেন যে দান করার প্রতি তার আগ্রহ ছিল কি ছিল না বলেন তো দেখি? ছিল না। বক্তার কথার চোটে আর আদায়কারীর বক্তা যেভাবে কথা বলে, টাকা না দিয়ে থাকাই মুশকিল। ওই বখিলের অন্তরটা গলে যায়, তারপরে দেই। তাহলে এই সাদাকায়, এই দানে বরকত হবে বলে মনে করেন না? তার মনের মধ্যে উদারতা নাই, মধুন্যতা নাই, আমি দিব। উল্টাটা করবেন আপনারা, উল্টাটা করবেন মানে এই মসজিদে কাজ হচ্ছে, আমি বলছি যেটা উদাহরণ দিচ্ছি, এই মসজিদে কাজ হচ্ছে, আপনি দেখলেন কি কাজ বাকি আছে, না চাইতে হঠাৎ করে এসে আপনি বললেন যে এই টাকাটা রাখেন, এই টাকা দিয়ে এই কাজ করবেন, ওই লোকটা মসজিদের সভাপতি বা সেক্রেটারি বা সদস্য মনে করবে যে না চাইতেই পাওয়া, আমি তো ভাবতেই পারিনি এইভাবে টাকা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটা ওইভাবেই দোয়া করবে যে আল্লাহ আমি চিন্তাও করিনি কল্পনাও করিনি তুমি ব্যবস্থা করে দিয়েছ, ওই ব্যক্তিকেও তুমি অকল্পনীয় ভাবে বরকত দান করো। একজন ফকির দাঁড়ায় আছে, আপনি আপনাকে চিনে না, জানেও না, আপনার কাছে আসেনি ফকিরটা, ফকিরের কাছে গিয়ে আপনি 100 টাকা হাতে ধরাই দেন, ওই ফকির চাইলে 100 টাকা দিলে যে মানসিকতা হবে, আর না চাইতে আপনি নিজে গিয়ে দিলেন টাকাটা, ফকিরের মানসিকতার পরিবর্তন হবে না? হবে না, হবে মানে ও দুইখানা হাত আসমানের দিকে তুলে কাঁদবে আর বলবে জানলা আমি কল্পনাও করতে পারিনি। এই কাজটা করলে আপনার আমার দানে কি হবে? বরকত হবে। আপনি এইটা করেন, চাইতে আসছে মাদ্রাসার ছাত্র আসলো, একবার শিক্ষক আসলো, একবার মাদ্রাসার সভাপতি আসলো, সেক্রেটারি আসলো, তাও দিতেই চায় না। আচ্ছা আমি রমজানের শেষ তারিখে দিব, 27 তারিখে দিব, কত শর্ত অজুহাত, কত সারায়েত, তা ঠিক ঠিক নাই, ওর মন্ত্র কি নাই? সাখাওয়াত নাই। তাহলে বরকত হবে কি? তারপর আল্লাহ রাসূল বলছেন যে ওমান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারিক লাহু ফি, পরের বাক্যটা রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস, আর যে ব্যক্তি খুব কৃপণতার সাথে ইশরাফি নাফসি মানে অন্তরের ওটা কি বলবো মানে হাড় কিপটা একবার যাকে বলে, হ্যাঁ দিচ্ছে, লাম ইউবারিক লাহু ফি, ওই সম্পদ তার কোনো বরকত হবে না। মৃত্যুর সময় আপনি অনেক কিছুই করতে চাইবেন কিন্তু সেই সময় কবুল হবে না। কবুল হওয়ার চেষ্টা করেছে, আমি আপনাদের যদি বলি তাহলে মন খারাপ করবেন, না বললে মন খারাপ করবেন, কিন্তু একটা ঘটনা যেটা খুব জাজল্য ঘটনা, একজন ধনী মানুষ, ধনী মানুষ অনেকের সেই ধনী, বাংলাদেশে যতগুলো ধনী মানুষ আছে তার মধ্যে এই 10 নম্বরের মধ্যে না,
পাঁচ নম্বরের মধ্যে না, আমার মনে হয় তিনজনের মধ্যে একজন হবে। মারা যাওয়ার সময় বলছে যে আমাকে একটু যদি কেউ কষ্টটা লাঘব করতে পারে তাহলে আমি যা করেছি সব তাকে দিয়ে দিব। শেষ পর্যন্ত রক্ষা হয়েছে কি? এটা যে কোরআনেরই আয়াত, আপনি ভাবছেন এটা এটা কোথাকার আয়াত? তার মুখ থেকে যেটা বের হয়েছে এটা আল্লাহরই কালাম, আপনি যাবেন কোথায়? তাহলে কিয়ামতের মাঠের কথা, লা ইয়াসালু হামিমুন হামিমা, সূরা মারিজ 8, 9, 10, 11, 12, 13, 14 এই আয়াতগুলো আপনি পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে কখন খোঁজ দিবে না, জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবিন ইয়াউমিন বানি, আল্লাহ বলছেন তাদেরকে দেখতে পাবে পরস্পরে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিন বানি, নিজের সন্তানদেরকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে হলেও সে কি চাইবে? মুক্তি চাইবে। ওয়াসাহিবাতিহি ওয়াখি, তার বন্ধুদেরকে তার ভাইদেরকে, ওয়াফাসিলাতিহি আল্লাতি তুবি, আল্লাহ বলছেন যে তার গোষ্ঠীর যত লোক আছে সবগুলোকে বলবে এদেরকে জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচাও, যারা তাকে আশ্রয় দিত। ওয়ামান ফিল আরজি জামিয়া সুম্মা ইনজি, এবং পৃথিবীতে যত লোক এসেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও কিন্তু আমাকে জান্নাতে দাও, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। আল্লাহ কি বলবেন? কাল্লা ইন্নাহা লাযা নাসআতাল লিশাওয়া, তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাসআতাল লিশাওয়া, না এটা হাল লিলিহান শিখা জাহান্নাম, এখান থেকে তো মুক্তি পাবে না, একবারে সবগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে শেষ করে দেবে। দেখছেন আল্লাহর কথাটা কত শক্ত, কিন্তু ওই সময় সবকিছু দিতে চাইলে কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যদি হতো আমাদের মনটা হতো যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো তাহলে কতই না ভালো হতো। 2778 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াহফিরু বি রুমা, এই রুমার কূপটা কে কিনে দিবে? ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন। রুমা কূপটা কিনে দিবে কে? খনন করে দিবে কে? যে খনন করে দিবে তার জন্য জান্নাত। ফাহাফারা উসমান, তখন এই কূপটা খনন করার দায়িত্ব নিলেন কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। ওমান জাহাজা জাইশাল উসরা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তাবুকের যুদ্ধের যুদ্ধ সরঞ্জামে প্রস্তুত করে দিবে, ফালাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখছেন। তো ফাজাহাজা উসমান, এই তাবুকের যুদ্ধের দিনের যুদ্ধ সরঞ্জাম গুলো সব দিয়ে দিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাননি? পেয়েছেন তো, মানে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি এই কাজটা করব। আচ্ছা এই হাদিসটা শুধু কি উসমানের জন্যই না, সারা পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্যই? সবার জন্যই, এই ওয়াদা কি সবার জন্যই? এই জন্যই তো সৌদি আরবের মানুষ, কুয়েতের মানুষ শুধু বেশি বেশি মসজিদ তৈরি করে দেয় আর বেশি বেশি পানির ব্যবস্থা করে দেয়, ফুল একটা মসজিদ তৈরি করে দেবে। কেন? 450 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য মসজিদ তৈরি করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন, টার্গেট নিয়েছে এটা। তাহলে এটার উসমানের সাথে সম্পৃক্ত না, যদিও এই হাদিস বর্ষের বর্ণাকারী হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। বর্ণাকারী কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। যদিও হাদিসের বর্ণাকারী উসমান রাদিয়াল্লাহু আনহু। মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মসজিদ একটা ফুল মসজিদ না, মসজিদ তৈরি করার জন্য যদি কেউ এক মুঠ বালিও দেয়, একটা ঝুপড়ির মতো যে একটা মসজিদ তৈরি করে, মসজিদ করে দেওয়ার জন্য একটা জায়গা যদি উঁচু করে দেয়, আও আসগার আমিন, তার চেয়েও যদি ছোট কিছু করে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। 738 নম্বর হাদিস, ইবনু মাজার হাদিস এটা। তারপর চিন্তা করেন, টার্গেট নেন, আর বাস্তব টার্গেট যেটা আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তার কথা তো আপনারা জানেনই, একজন ইহুদি বাড়ির পাশে মুসলিম ভাইয়ের একটা বাড়ি ছিল, তো ইহুদির খেজুর গাছটা কিনে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে আতিহা বিনাখলাতিন মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল একটু লোকটাকে বলেন না যে খেজুরের গাছটা আমাকে দিয়ে দিক, তাহলে ওখান থেকে দেওয়ালটা উঠাতে পারি, দেওয়ালটা কি করতে পারি, উঠাতে পারি। তখন ওই ব্যক্তি বলছে যে না, আমি দেব না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা শুনেছেন যে বিনাখলাতিন মিনাল জান্নাহ, জান্নাতে খেজুরের গাছের বিনিময়ে তুমি খেজুর গাছটা দিয়ে দাও, তো বলছেন না দেব না। তা আবু দাহাদা করলেন কি, রাদিয়াল্লাহু আনহু, তিনি গিয়ে ব্যক্তিকে বলছেন তুমি দাও, তো প্রথম অস্বীকার করলো যে না আমি গাছ বিক্রি করব না, দেবই না। তখন আবু দাহাদা একটা কাজ করলেন যে আচ্ছা, ওই যে আমার বাগানটা আছে না, একটা বাগানে কি খেজুর গাছ একটা থাকে, অনেক থাকে, বলছে যে বাগানটা আছে না, তুমি ওই বাগানটা নিয়ে নাও আর আমাকে এই গাছটা দিয়ে দাও, আমাকে গাছটা দিয়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন আবু দাহদা যে আসলে হাদিসটা আপনাদের পড়েই বলার দরকার, যখন মানে এইভাবে বলছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ কদ ইন ইন্নি কদ ইবতাআতুন নাখলাতা বিহায়াতি, আল্লাহ রাসূল আমি এই বাগানটার বিনিময়ে এই খেজুরের গাছটা আমি কিনে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে কলা ফাজআলহু ফাকাদ আতাইতাহা, আচ্ছা ঠিক আছে সেটা দিয়ে দাও তুমি, ওই যে খেজুর গাছটা যে নিলেন এটাও কি আবু দাহদার? বুঝেননি মনে হয়, এটা কার? ওই যার জন্য কিনলেন ওই ব্যক্তির, এটা মানে আবু দাহদার কিছুই থাকলো না। এবার আবু দাহদা গিয়ে ফকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাম মিন ইসকিন রাদাহিন লি আবি দাহদা ফিল জান্নাহ, স্ত্রীকে গিয়ে বলছেন, পরেরটুকু বলি, স্ত্রীকে বলছেন উখরিজি মিন হামিনাল হায়াত, বাগান থেকে তুমি বের হও, ফা ইন্নি কদ বিতুহু বিনখলাতিন ফিল জান্নাহ, আমি এই বাগানটাকে বিক্রি করে দিয়েছি জান্নাতের একটা খেজুর গাছের জন্য। ফাকালাত রবি হালবাইও, স্ত্রী বলছেন কি চমৎকারই না তুমি ব্যবসাটা করেছো, যে আমরা বাগান দিয়ে দিব আর আমাদেরকে আল্লাহ জান্নাতে একটি খেজুর গাছ দিবেন। সহিহ বুখারীতে হাদিসটা আসছে, সহিহ মুসলিমে 965 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু দাহদা মারা যাওয়ার পরে জানাজা করলেন, কি করলেন? জানাজা করলেন না, আবু দাহদার জানাজা করলেন। করার পরে সাহাবীদেরকে নিয়ে ফিরছে, ঘোড়ার পিঠে ওঠার পরে বলছেন, ও সাহাবীরা, কাম মিন রিজকিন মুআল্লাকিন মুদাল্লাফিল জান্নাহ লিআবি দাহদা। ও সাহাবীরা, দেখো না জান্নাতে কত সুস্বাদু খেজুরের বাগান, মানে খেজুরের গাছ এত আবু দাহাদার জন্য অপেক্ষা করছে, সব কাছে খেজুর, কানি কানি খেজুর ধরে ভর্তি হয়ে আছে। নগদ ফয়সালা, নগদ। ও সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি জান্নাতে এত খেজুর গাছ আবু দাহাদার জন্য অপেক্ষা করছে, কাম মিন রিজকিন মুআল্লাকিন মুদাল্লাফিল জান্নাহ লিআবি দাহাদা। ক্বালা মিরারান, আল্লাহ রাসূল এই আশা পর্যন্ত সাহাবীদেরকে শুধু এই কথাটি বলতে থাকলেন। ও সাহাবীরা, একটা খেজুর গাছের বিনিময়ে আবু দাহদার জন্য আল্লাহ জান্নাতে কত খেজুর গাছের ব্যবস্থা করেছেন, এটা হল নগদ ফয়সালা। তার জানাজা নিজেই করলেন, নিজেই ঘোষণা দিচ্ছেন। আসলে আমরা তো এটা পার করতে পারি না, আমরা টার্গেট নিতে পারি না। যখনই শুনলেন উসমান রাদিয়াল্লাহু আনহু কূপটা খনন করলে তাহলে জান্নাত, উসমান বললেন, আল্লাহ রাসূল, আমি খনন করে দিব। উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম, তারা জান্নাতি কেন? আপনি আমি তো একটুকু চিন্তাও করিনি। 1028 নম্বর হাদিস, আমরা দামেস্কে দান করতে চাই না, খরচ করতে চাই না। আল্লাহ রাসূল একদিন বলছেন সব সাহাবীদের মধ্যে, মান আসবাহা মিনকুম ইয়াউম সাইমান, আজকের দিনে তোমরা কে সিয়াম রেখেছো? সবাই চুপ। আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আজকে আমি সিয়াম আছি। আবার জিজ্ঞেস করেন, মান আতাম মিসকিন আলাল ইয়াম, আজকের দিনে কে তোমরা মিসকিনকে খেতে দিয়েছো? উত্তর দিচ্ছেন, সবাই চুপ। আবু বকর বলেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি খেতে দিয়েছি। মান আদা মারিদান আল ইয়াম, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? তখন বলছে সবাই চুপ। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছি। ওমান ওমান তাবিয়া জানাযাতান আল ইয়াম মিনকুম, তোমাদের মধ্যে কে আজকে জানাজাই শরীক হয়েছে? সবাই চুপ। আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, আমি জানাজাই শরীক হয়েছি। আল্লাহ রাসূল এবার বললেন, মাস্তামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো সাহাবী ছিল তো, ছিল না? এই গুণগুলো অর্জন তারা করতে পারেনি। ওই দিনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল বললেন, শুধু তাই, পরের হাদিসটা আবার বলছেন, আল্লাহ রাসূল, জান্নাতে সাদাকার দরজা থাকবে, সিয়ামের দরজা থাকবে, সালাতের দরজা থাকবে, জিহাদের দরজা থাকবে। আচ্ছা, এমন কেউ কি আছে যে জান্নাতের সব দরজা তাকে ডাকবে? দুই আমিন জান্নাতে, বাবিল সলা, বাবিল সাদাকা, বাবিল জিহাদ ডাকা হবে তাকে। এমন কেউ কি আছে জান্নাতের সব দরজায় তাকে ডাকবে? তখন আল্লাহ রাসূল বলছে, আরজুন তাকুনা মিনহু, আরে আবু বকর, আমি মনে করি আপনি সেই লোকটা যে জান্নাতে ঢোকার সময় জান্নাতের সব দরজা আপনাকে ডাকবে। অত সহজ। আল্লাহ রাসূল বলছেন, ইতর রাজুলু ফি কবরি 9438 নম্বর হাদিস, মানুষ মারা গেলে কবরে, মানুষ মারা গেলে কি করা হবে? আযাবে ফেরেশতা পাঠানো হবে। ফাইদা উতিয়া মিন কিবাল ইয়াদাইহি কিবাল রাসিহি, যখন মানুষ মানে কবরের মাথার দিক থেকে ঢোকানো হবে, কোন দিক থেকে? মাথার দিক থেকে ঢুকতে চাইবে আযাবের ফেরেশতা। দাফাতুহু তিলাওয়াতুল কুরআন, তাকে তখন কুরআন তিলাওয়াত বাধা দান করবে, না এদের ঢুকতে পারবে না তুমি। ওয়াইদা উতিয়া মিন কিবাল ইয়াদাইহি, যখন সামনে বরাবর ঢুকতে চাইবে কবরের ভিতরে, দাফাতুহু সাদাকা, তো সাদকা তাকে বাধা দেবে, না এদিক দিয়ে তোমার ঢোকার অনুমতি নাই, ঢুকতে পারবে না তুমি। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন ওই আযাবের ফেরেশতাকে পাঠানো হবে, পায়ের দিক দিয়ে ঢোকার কথা বলা হবে, দাফাআহু মাশিয়াহু ইলাল মাসাজিদ,
ওই ব্যক্তি যে মসজিদে গিয়েছে এই হেঁটে হেঁটে মসজিদে গিয়েছে নেকি হয়েছে, এই মসজিদে হেঁটে যাওয়ার নেকি তাকে বাধা দান করে। অসব্রু হাজা যাহু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে ধৈর্য ধারণ করেছে বিপদে মুসিবতে জুলুম নির্যাতন শিকার হওয়ার পরে ধৈর্য ধারণ করেছিল, ওই ধৈর্য এখন ওই আযাবের ফেরেশতাকে আটকা দিবে, বন্দি করে দিবে, কিয়ামত পর্যন্ত কবরে কোনোদিন আযাবই হবে না। সুবহানাল্লাহ। ও যেতে পারবে কোথায়? আপনি কোথায় রাখবেন ফজিলত, ভাববেন কি করে? শেষে বলি আপনাদেরকে, মনটা উদার করে আল্লাহর উদ্দেশ্যে আপনাদেরকে দিতে হবে। এখন দান করা মানুষ খুব কম, কিন্তু টাকাওয়ালা অনেক বেশি, প্রায় মানুষই কোটি কোটি টাকার মালিক, কিন্তু মাদ্রাসা ইতিমখানায় কিচ্ছু দিতে চায় না। ও মনে হচ্ছে টাকা নিয়েই কবরে যাবে, তাই না? ওই যমুনা গ্রুপের মালিক মারা গেছে, এক কাঠা জমি নিয়ে যেতে পেরেছে? একটা বিল্ডিং নিয়ে যেতে পেরেছে না? সব রেখে চলে গেছে, এখন ভাগ বাটোয়ারা করে খাবে মানুষ। কিন্তু একটা মসজিদে দিবে, একটা ইতিমখানায় দিবে, একটা হেফজখানায় দিবে না? দেই না। আমরা অনেক সময় আফসোস করে বলি, বেদাতিরা যখন মসজিদ করে ছয় মাসে এক বছর মসজিদ হয়ে যায়, আর ওখানেই ঢালে বেশি। আজাদ মসজিদে টাকার দরকার আছে? যত এমপি মন্ত্রী লাখ কোটি কোটি টাকা দিচ্ছে, একজন এক কোটি দুই কোটি তিন কোটি টাকা দিচ্ছে, হালাল না হারাম আল্লাহ ভালো জানে, সেটা আমি বলছি না, কিন্তু বেশি টাইম লাগে না। কিন্তু একটা আহলে হাদিস মসজিদ তৈরি করতে যান, দেখেন কত টাইম লাগবে। হ্যাঁ, আহলে হাদিসদের মধ্যে অনেক বড় বড় টাকাওয়ালা আছে, ধনী মানুষ আছে অনেক, যারা হাজার হাজার মসজিদ তৈরি করে দিতে পারবে আলহামদুলিল্লাহ। এই যে ভুলার মসজিদটা পুড়ায় দিল, ফরিদপুরের মসজিদটা ভেঙ্গে দিল, আমরা তো বলছি যারা ধনী মানুষ আছেন তাদেরকে অনুরোধ করছে মসজিদটা তৈরি করার ব্যবস্থা নিন, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছেন, রেডি রাখছেন আপনার জন্য, কিন্তু অন্তরটা খুলে না। আমাদের দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহীতে যে মাদ্রাসাটা পরিচালনা করি, সেখানে মসজিদের টাইলস লাগবে, সেই টাইলসটার পথটা বের হচ্ছে না, কেউ এগিয়ে আসবে আসে না। বললাম যে খুব কম মানুষের হাত লম্বা, হাদিসে আসছে যার হাত যত লম্বা, অর্থাৎ যে যত বড় দানশীল হবে আল্লাহর রাসূলের সাথে তার তাড়াতাড়ি সাক্ষাৎ হবে, এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু ওই চিন্তা আমাদের মধ্যে নাই, এই যে আপনাদের মসজিদের কাজ হচ্ছে, অনেক কাজ বাকি আছে। আমি আপনাদের বলবো যে আপনারা এই মসজিদের জন্য উদার হাস্তে দান করবেন, আক্ষেপ আর কষ্ট যেটা, আপনার পয়সা যার মানহাজ ভালো, সহি আকিদার, সালাফি আকিদার, আহলাদিস আকিদার মানুষ, তার একটা পয়সা যেন কোন বেদাতি মাজার পূজারি কবর পূজারি এতিমখানায় হেফজখানায় যেন না যায়। আজকে তাকে এতিম মনে করছেন, ও দশ বছর পরে সুন্নাতের মানে গুড়া কাটার একটা বড় অস্ত্র হবে। আজকে হাফেজ মনে করছেন, দশ বছর পরে ওই ফরিদপুরের মসজিদের মতো মসজিদ ভাঙা যখন চলে যাবে। আপনি জানেন, আপনি তাকে দান করছেন মানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আমার আপিল থাকবে, আমরা শিরিক বেদাত উৎখাত করার জন্য সংগ্রাম করেছি, আর আমরা শিরিক বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য বেদাতি মাজার পূজারি কবর পূজারি এই সমস্ত বেদাতির আখড়ায় দান করেছে, আল্লাহ তোমার কাছে তার বিরুদ্ধে অভিযোগ থাকলো। অত সহজ পরিশ্রম করতে হচ্ছে, মামলা খেতে হচ্ছে, জেল খাটতে হচ্ছে, আর আপনার টাকা আছে বলে আপনি বেদাতের জায়গায় দিবেন? এই টাকার মালিক আল্লাহ, আপনি মরবেন না? কেন দিলেন আপনি টাকা? আমি মাত্র গিরিল একজনের চাইলাম লাখ তিনের টাকা লাগবে, আপনি আমাকে দিলেন না, কিন্তু বেদাতি মাদ্রাসায় আপনি 10 লাখ টাকা দিলেন, কেন? অভিযোগ দিব না? কত মাদ্রাসা মসজিদ আছে বাংলাদেশে? আছে না? এতিমখানা আছে, চাউলের দোকানে 2 লাখ টাকা বাকি, সপ্তাহে মাসে একদিন গোশত খাওয়ায় সেই দোকানে 2 লাখ টাকা বাকি, আপনি টাকা পরিশোধ করতে পারেন না? আপনার তো টাকা পয়সা আছে, কিন্তু আপনি দিচ্ছেন কোন জায়গায়? যেটা বেদাতের আখড়া, মাস্তান তৈরি হচ্ছে, যেখানে আহলাদিসরা কথা বলতে পারে না সমাজে, যেখানে যায় সেখানে ঘিরে ধরে, প্রোগ্রাম বন্ধ করে দেয়। আপনাদের একটু চিন্তা করা উচিত,
যে আমরা কোথায় খরচটা করব, খরচ কোথায় করবেন এর হিসাব কাকে দেওয়া লাগবে? আল্লাহকে দেওয়া লাগবে। অতএব আপনারা আহলে হাদিস মাদ্রাসা মসজিদগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে যথাযথভাবে জান্নাতে যাওয়ার আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতি আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুটা সহজ করে দিও। আল্লাহ তুমি কবরের আজাবটা মুক্ত করে দিও। যে হাদিসগুলো বললাম এই হাদিসগুলো খেয়াল রাখবেন। একটা বাবা মা মারা গেছে, তাদের নামেও দান করবেন, কারণ কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আল্লাহ রাসূল বলছেন 3310 নম্বর হাদিসে, ইন্না সাদাকাত লা তুতফিহু আন আহলি হাররাল কুবুর, সাদাকা দেওয়া মাত্রই কবরের আগুন সাথে সাথে নিভে যায়, এক সেকেন্ড দেরি করে না, সাথে সাথে নিভে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তুমি পাপ করেছো, কত পাপ করেছো, কত পাপ করেছো, ইন্না সাদাকাত লা তুতফিহু দুনুবা কামা ইতফি মাউন নার। 614 নম্বর হাদিস তিরমিজি খুলুন, সাদাকা দেওয়া মাত্র যত পাপ করেছে সবই আল্লাহ ক্ষমা করে দিবেন। যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, তেমনি সাদাকা পাপকে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। আপনি পানি পান করানোর কারণে পতিতালার মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, চিন্তা করতে পারছেন? আপনি ভাবতে পেরেছেন? অতএব আপনাদেরকে বলবো, পাপ করেছেন, বিপদে পড়েছেন, সমস্যায় আছেন, এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য বেশি বেশি সাদাকা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين، اللهم عن الكفرة والفجرة والمبتدة واليهود والنصارى والمشركين، اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على